অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম, যা নিয়ে পরবর্তীতে নির্মিত হয়েছে চলচ্চিত্রও। ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে বয়ে গেছে সেই বিখ্যাত নদী তিতাস, যেখানে প্রতিবছর আয়োজন করা হয় বর্ণিল নৌকাবাইচ প্রতিযোগিতা। বছর ঘুরে আবারও বাহারি রঙের নৌকা নিয়ে হাজির মাঝিরা, আর নান্দনিক সেই প্রতিযোগিতা দেখতে নদীর দুই ধারে উপস্থিত হয় হাজার হাজার মানুষ। পরন্ত বিকেলে একরাশ জলরাশিতে ছন্দময় নৌকাবাইচ উপভোগ করেন তারা। নিজ নিজ পছন্দের প্রতিযোগীদের সমর্থন দিয়েছেন দর্শনার্থীরা, পাশাপাশি আনন্দ ঘন এই প্রতিযোগিতা প্রতিবছর অব্যাহত রাখার দাবি জানান তারা। এই নৌকাবাইচ আমাদের প্রাণের উৎসব, এই নৌকাবাইচ দীর্ঘকাল অব্যাহত থাকবে এই আমার বিশ্বাস। আমাদের অনেক কাজিনরা আছে এখানে নৌকায়, তাদেরকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আমাদের প্রাণের দাবি এটা যেন প্রতি বছর এই নৌকাবাইচটি হয়। আজকে হিন্দু মুসলিম সবাই সব ভেদাভেদ ভুলে আজকে আমরা সবাই আনন্দ ফুটে আমরা উদযাপন করছি। আমরা চাই প্রতি বছরে এই নৌকাবাইচ হোক, আমরা এই নিয়ে সুন্দরভাবে নৌকাবাইচ করতে চাই সবাই মিলে। জেলা প্রশাসনের উদ্যোগে এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরাও। গ্রামীণ এই প্রতিযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। বাংলার যে সংস্কৃতি, এইটার সাথে এই নৌকাবাইচের যে সম্পর্ক, এটা বাংলার সংস্কৃতির উৎপত্তি থেকে, এটাকে আরো কলেবর বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা নেব ইনশাআল্লাহ। অন্যদিকে বাঙালির হাজার বছরের এই ঐতিহ্য সারা দেশে ছড়িয়ে দিতে চান আয়োজকরা। প্রতিযোগীর সংখ্যা এবার বৃদ্ধি পেয়েছে, আমরা সামনে আরো বৃদ্ধি করার জন্য পার্শ্ববর্তী জেলাসমূহের সাথে যোগাযোগ করব। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদি সহ অন্যান্যরা। মেহেদী হাসান বুলবুল, সময় সংবাদ।